বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে চীনের পক্ষনের অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক শেষ করার হুমকি আগেই দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার উপর মঙ্গলবার মার্কিন তদন্ত সংস্থা FBI জানায়, COVID-19 ছাড়াও নানা ইস্যুতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বড় হুমকি চীন। ফলে WHO থেকে বিচ্ছেদ চূড়ান্ত করতে আনুষ্ঠানিকতা শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশও পাঠিয়েছে। আর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে জাতিসংঘ জানায়, 2021 সালের 6 জুলাই আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়তে পারবে যুক্তরাষ্ট্র। তবে এই সময়ের মধ্যে দেশটিকে আর্থিক সহযোগিতা দিয়ে যেতে হবে। সংস্থাটিতে সবচেয়ে বেশি অর্থায়ন করে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বলেছেন, নির্বাচিত হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করবেন তিনি। করোনা মোকাবেলায় অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটির শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। এরই মাঝে 8,000 কর্মীর উপর এ প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। এমন অবস্থায় করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়তে সক্ষম তাদের তৈরি প্রতিষেধক, এমনটাই দাবি করলেন অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান। এই বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের সুরক্ষার মেয়াদ নিয়ে আগেই আশ্বস্ত করেছিলেন অ্যাস্ট্রাজেনিকা। করোনায় আক্রান্ত হওয়ার পর একজন ব্যক্তি সুস্থ হয়ে ওঠার মধ্য দিয়ে যে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, তাদের ভ্যাকসিন ব্যবহার করলে এই প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। এমনকি আশাবাদী যে তাদের ভ্যাকসিন কয়েক বছর পর্যন্ত করোনা থেকে সুরক্ষা দিবে। গেল মে মাসের শেষের দিকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ঔষধ ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সপ্তাহখানেক পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। শনিবার আবারও ঔষধটির ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 100 বছরের ইতিহাস ভাঙল অস্ট্রেলিয়া। সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য সীমানা সিল করল সরকার। উদ্বেগজনক হারে ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় অস্ট্রেলিয়া দুটি সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের সাথে মেলবোর্নের সীমান্তটি মঙ্গলবার থেকে বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সোমবার রাত 11:59 থেকে নিউ সাউথ ওয়েলসের সীমানা বন্ধ করা হবে। সব দিক চিন্তা করে ভাইরাসকে রোধ করতে সীমান্ত বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। এদিকে করোনার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছে 5,000+ মানুষ। এই নিয়ে মোট মৃত্যু 65,000। 16 লাখের বেশি সংক্রমণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি 31,000 ছুঁই মেক্সিকোতে। আক্রান্ত 2,500,000-এর বেশি। 25,000-এর বেশি নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় রাশিয়াকে টপকে সংক্রমণে তৃতীয় শীর্ষ এখন ভারত। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 7,00,000। এ পর্যন্ত প্রায় 20,000 মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে দেশটিতে। রোববার সর্বোচ্চ 25,000 মানুষ শনাক্ত হয়েছে। মার্চ থেকেই লকডাউন জারি করা হয়েছিল ভারতে, তারপরও লকডাউনের সুফল পায়নি দেশটি। প্রায় 1 সপ্তাহ পর মৃত্যু 200-তে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। 30,00,000 আক্রান্ত নিয়ে বিশ্বে প্রথম স্থানে আমেরিকা। যুক্তরাজ্য সহ ইউরোপের প্রায় সব দেশে প্রাণহানি নেমে এসেছে শূন্যের কাছাকাছিতে। করোনা নিয়ে চলতি বছরে খুব সীমিত পরিসরে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবারের হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবে না হাজিরা। শুধু তাই নয়, নামাজের সময় এমনকি কাবা শরীফ তাওয়াফের সময়ও 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে।